আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই ঝরঝর আমাকে এই জাবু দেখাও আগে, কত সুন্দর সুন্দর করে তোমরা সুন্দর সুন্দর এই জাবু করেছো, একটু দেখাও তো আমাকে। সুন্দর সুন্দর হাতে সুন্দর সুন্দর কি এইচ ডাব্লু করেছো গো তোমরা! কয়েকজন এইচ ডাব্লু দেখাচ্ছ, কয়েকজন দেখাচ্ছ না কেন বাবা? তোমরা করনি কেন? করনি তার মানে তোমরা ফার্স্ট হতে চাও না, তাই না? সেজন্য করনি। যদি ফার্স্ট হতে চাইতা তাহলে তো অবশ্যই করতা। তোমরা ফার্স্ট হতে চাচ্ছ না, বুঝলাম। ওকে, তাহলে এখন আর আমরা দেরি না করি, সবাই সুন্দর করে খাতা বের করি, খাতা বের করে আজকের পড়াটা কমপ্লিট করি, ঠিক আছে? সবাই আমরা একটু খাতার উপর তারিখ দেওয়া শিখবো বাবা, আমরা সবাই খাতার উপর একটু তারিখ দেওয়া শিখবো। এগুলো ধীরে ধীরে শিখতে হবে, সবসময় সবকিছু মাঠ থেকে দিয়ে নিলে হবে না, আমাদের ধীরে ধীরে একটু শিখতে হবে, ঠিক আছে? খাতার উপর এরকম করে সবাই তারিখ দেবে। এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। ক্লিয়ারেন্সটা খুব ভালো করে খেয়াল করে দেন, সবাই লিখবে, হুড়মুড় করে ভুল লিখবে না। আর রিয়ারেঞ্জে তোমাদের একটা সুবিধা আছে, বর্ণগুলো লিখে দেওয়া থাকে তো খারাপ হওয়ার কোনো চান্স নাই। সুন্দর করে লিখবে সবাই, এবং নিচের এই বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখবে, ঠিক আছে? সুন্দর করে তাড়াতাড়ি লিখো। তাড়াতাড়ি, কিন্তু লেখা কেউ পচা করবে না, ভুলেও না, লেখা জানি কারো পচা না হয়।
এবং সুন্দর দুটাই চাই আমার। দেখো আমি একটু এখন দেখাই দিই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে কি হবে, তারপরে ই, তারপরে এ, তারপরে তারপরে এটার কি হবে বলো তো? এন, তারপরে ও, তারপরে পি, তারপরে কি? আমার লেখাগুলো দেখছো সবাই? দেন আর আমার লেখাগুলো দেখছো সবাই? এটার কি হবে বলো তো? প্রথমে তারপরে তারপরে
দেখেছো আমার লেখা? দেখেছো সবাই? হ্যাঁ, আমার লেখাগুলো খুব ভালো করে দেখো। এখন দেখো বাবা, একটি করে শব্দ লিখবো, যে দিয়ে কি হবে বলো তো? যে ইউ জি জব, যে ইউ জি জব। কে দিয়ে? কে ই ওয়াই, কি। আইতে? আই সি ই, আই। এমতে? এম এ এন, ম্যাম। আর এলতে? এল আই ও এন, লায়ন। লায়ন মানে কি? সিংহ। সিংহ হলো বনের রাজা। করো করো, দ্রুত করো, আর তাড়াতাড়ি সুন্দরও করো। দ্রুত করো, সুন্দর করো, তাড়াতাড়ি করো। এখন সবাই একসাথে খাতা দেখাও, প্রায় জনেরই লেখা হয়ে গিয়েছে। আর এই যে ঢিলা কোম্পানির ম্যানেজার, হবে না এরকম করলে, সবার হয়ে গেছে। আচ্ছা বাবা, লেখা অনেকেরই সুন্দর হয়েছে, খাতা নামাও। এখন বলো তো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? The name of my district is Bogura. What is the name of your school? The name of my school is Bhaiwan Model School. What is the name of your thana? The name of my thana is The name of my thana is Bogura. How are you? I am fine.
একে স্লো লেখো লেখো, এখন আবার লেখা বাদ দিয়ে বসে আছো কেন? এই পানামা ওষুধ হয়ে বসো। বাবু আমি মোটামুটি সবারই খাতা দেখেছি, কিন্তু কার জানি খাতা আমার মনে পড়ছে না। দেখলাম তোমরা আবার ওই যে ইউ দিয়ে যাক সবগুলো বড় হাতে লিখছো, যেও বড় হাতে লিখছো, ইউও বড় হাতে লিখছো, জিও বড় হাতে লিখছো। কয়েকজন তো দেখছি ক্যামেরা বন্ধ করে ক্লাস করছে, কেন ক্যামেরা বন্ধ করে তো ক্লাস করা যাবে না বাবা, ক্যামেরাটা অন করে ক্লাস করতে হবে না? কেন পাশে কথা, আমার দিকে তাকাও, দেখায় ক্লাস করো। দেখেছি বাবু সবাই খাতা নামাও। ওকে বাবা এখন কথা হচ্ছে, আজকে তোমরা কয়েকজন এইচডব্লিউ করেছো, কয়েকজন দেখলাম এইচডব্লিউ করোনি, বাট আমি আশা করব আগামী দিন তোমরা সবাই এইচডব্লিউ করবা, মনে থাকবে? স্টুডেন্ট না বলো। ওকে দেন নেক্সট ক্লাসে দেখা হবে, এবং আমি জানি তোমরা সবাই ফার্স্ট হতে চাও না, আমরা সবাই ফার্স্ট হবো, ঠিক আছে? তার জন্য এইচডব্লিউ কমপ্লিট করতে হবে। তো সবাই খুব ভালো থাকো, নেক্সট ক্লাসে আগামী দিন দেখা হবে, খুদা হাফেজ বাবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল, কেমন আছি সবাই, ভালো আছো? দেখি কেমন ভালো আছি, সবাই দাঁড়িয়ে যায়, আমরা আজকে পিটি করব, ঠিক আছে? আজকে আমরা অ্যাসেম্বলি করব, সবাই দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ। দেখি তো ভুলে গেছো কিনা পিটি গুলো, দাঁড়িয়েছো সবাই, দাঁড়িয়েছো, ক্যামেরার সামনে দাঁড়াও। হ্যাঁ, এক এক বললে কি করতে হয়, এভাবে সামনে হাত দিতে হয়, দুই নিচে নামাও, ভুলে গেছো, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ভুলে গেছো কেন? দেখি একা একা করো এবার, রেডি, এক দুই তিন চার, চারে হাত নিচে নামবে তো, পাঁচ উপরে,
ছয়, সাত, আট, নয়, 10। আল্লাহ, সবাই ভুলে গেছে, কেউ মনে রাখে না পিটি গুলো। স্কুলে যখন আসবা, ম্যাম যখন ধরবে, পিটি দেখাও তো দেখি, তখন কি করবা? দেখাইতে পারবা? পারবে? দেখাতে পারবে? ওকে, ঠিক আছে, সবাই সিট ডাউন, চলো আমরা পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, সবাই বাংলা খাতা বার করো। এক নম্বরে লিখবো হারানো বর্ণগুলো, লিখো। সবাই ক নাম্বার দিই, ক। কর পরে কি হয়? তারপরে গ। কর পরে কি হয়? তারপরে কি? তারপরে চ আছে, তারপরে ফাঁকা ঘর, বর্গীয় জ আছে, তারপরে আবার ফাঁকা ঘর। তো আছে, পাকা ঘর, র আছে, ঘ আছে, আবার ফাঁকা ঘর, তারপর আবার ফাঁকা ঘর, এবার থ আছে, আবার ফাঁকা ঘর। এখানে দুইটা ফাঁকা ঘর। দুই নাম্বারে লিখবো অর্ধ মাত্রার ব্যঞ্জন বর্ণগুলো, লিখো। আমরা একটু আরেকটা করব, ঠিক আছে? এটা শিটে নেই, আমরা বাড়তি কিছু করব। আমরা লিখব কার চিহ্ন, ঠিক আছে? শরিয়াতে কি কার হয়, রসইতে কি কার হয়, দীর্ঘইতে কি কার হয়, রসউতে কি কার হয়, রিতে কি কার, এ ওই ও ও, এগুলো কার চিহ্ন লিখবো, ঠিক আছে? তিন নাম্বারটা কার চিহ্ন লিখবো, দেখি কে কত সুন্দর করে লিখতে পারে।
কে কত সুন্দর করে লিখতে পারে? সবাই লিখো, সুন্দর করে লিখো, আমি কিন্তু সবার খাতা চেক করব। আমি কিন্তু সবার খাতা চেক করব, সুন্দর করে লিখো। সবাই লিখো, সুন্দর করে লিখো সবাই।
শেষ হয়ে গেছে? ভেরি গুড, চলো আমরা সলিউশন করি। ঠিক আছে, হার্ন বর্ণ লিখতে বলেছে তাই না? করপরে কি হয় বলো তো? খ, দেখো খ কিভাবে লিখতে হয়। দেখেছ খ কিভাবে লিখেছি? খর পরে গ, গর পরে এবার কি হবে? গর পরে ঘ, তারপরে ঘুম, এরপরে চ আছে, কি লিখতে হবে? ছ লিখতে হবে। বর্গীয় জ আছে, বর্গীয় জলের পরে কি হয়? ঝ। ওকে, এরপরে দেখো খ নম্বরে দেখো ট আছে, টর পরে ফাঁকা ঘর, তাহলে টর পরে কি হবে? ঠ। ড আছে, ঢ আছে, কি নেই? মধ্যাহ্ন। তারপরে ত, থ আছে, দ, দর পরে কি হয়? ধ। দর পরে ধ। ওকে, এরপর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণগুলো লিখতে বলেছে। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কি কি কে বলতে পারবে? গতকালও করিয়েছি এটা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ বলো কি কি। খ, তারপরে মধ্যাহ্ন, সরি তার আগে গ, মধ্যাহ্ন, খ, ঘ, ক, আরেকটা চালুকবর্ষ, এই সাতটা হচ্ছে অর্ধমাত্রা। এই সাতটা হচ্ছে অর্ধ মাত্রা। এই সাতটা কি? অর্ধ মাত্রা তাই না? হয়ে গেছে সবার? সবার হয়েছে? ওকে, এরপরে কার চিহ্ন লিখবো? ঠিক আছে, শরিয়াতে কি কার হয়? শরিয়াতে আকার। দেখো আমি আকার কিভাবে লিখছি, এই দেখো আমি আকার কিভাবে লিখেছি। দেখো আমি আকার কিভাবে লিখেছি, রসইতে রসইকার। ওকে, দীর্ঘইতে দীর্ঘইকার, রসউতে রসউকার। রিতে রিকার, এতে একার। দেখো একারের উপর কোনো মাত্রা দিইনি। ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। আমি একটা দেই নাই, সেটা হচ্ছে দীর্ঘ। আমি কিন্তু দীর্ঘ উটা দেই নাই, এটা লিখে ফেলো। দীর্ঘ উতে দীর্ঘ উকার।
সামনে খাতা ধরো, সবাই একটু সামনে খাতা ধরো। ওকে, ভেরি গুড। চলো আমরা একটু ছড়া বলি। খোকা ঘুমালো, আমার সাথে সাথে বলো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনা রূপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এরপরে চাঁদ উঠেছে, ওকে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। এরপরে রাত হলো নিঝুম, রাত হলো নিঝুম, চোখ জুড়ে আই ঘুম, ফুটফুটে জ্যোৎস্নায় জোনাকিরা উড়ে যায়। চাঁদ মামা একা একা জেগে থাকে আকাশে, ফুলের সুবাস আসে ঝিরে ঝিরে বাতাসে। সবাই একটু আমার সাথে ছড়াগুলোর প্রশ্ন পড়ি তো। কে ঘুমালো? খোকা ঘুমালো। কে ধান খেয়েছে? কে ধান খেয়েছে? বুলবুলিতে ধান খেয়েছে। কি কি ফুরালো বলো তো? কি কি ফুরালো? ধান ফুরালো, পান ফুরালো। কি বুনেছি? রসুন বুনেছি। কি বুনেছি? রসুন বুনেছি। ওকে ওকে, তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? দেখি আজকে পড়া শুরু করার আগে একটু স্ট্যান্ড আপ সিট ডাউন খেলি, ঠিক আছে? কে কে খেলবে? আচ্ছা, সবাই রেডি? স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, সিট ডাউন, স্ট্যান্ড আপ। অনেকে কিন্তু ভুল করে ফেলছে। সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, সিট ডাউন। আচ্ছা, এবার আমরা পড়াশোনা শুরু করতে পারি তাহলে, তাই না? কি শুরু করা যায়, নাকি আরো কোনো কিছু বাকি আছে? বাকি আছে নাই? আচ্ছা, গল্প আমরা লেখা শেষে করব, ঠিক আছে? যদি সময় থাকে তাহলে আমরা একটু ড্রয়িং করব। একের ঘরের নামটা তো সবাই তোমরা পারো, তাই না? সবাই পারো? আচ্ছা, একটু মুখে মুখে আমাকে একটু বলো তো দেখি, 7 দিনের নাম বলো তো দেখি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাই না? আচ্ছা, 6 ঋতুর নাম বলো তো দেখি।
গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। আচ্ছা, এবার বলো তো দেখি, 5 থেকে 3 চলে গেলে মানে কত থাকে? দুই থাকে। আচ্ছা, 6টি বল থেকে 3টি বল হারিয়ে গেলে কয়টি বল থাকবে? কয়টি থাকবে? একজন কিন্তু দুইটা দেখাচ্ছে, আসলে কি দুইটা থাকবে? 3টা বল থেকে 2টা হারিয়ে গেলে কয়টা থাকবে? 3টা। হ্যাঁ রাইট, 3টা। অনেকে ক্যামেরার সামনে তোমরা এরকম করে আঙ্গুল ধরছো। হ্যাঁ, 3টা থাকবে। আচ্ছা তাহলে এবার বলো তো দেখি, একটা ছাগলের কয়টা পা? 4টা পা, তাই না? আচ্ছা, কয়টায় এক জোড়া বলো তো? 2টায়, তাই না? আচ্ছা, কয়টায় এক হালি? কয়টায় এক হালি? 4টায়। হ্যাঁ, কয়টায় এক ডজন? 12টায়। কয়টায় এক ডজন? 12টায়, তাই না? আচ্ছা, কতদিনে এক মাস? কতদিনে এক মাস? 30 দিনে এক মাস। কতদিনে এক মাস? 30 দিনে এক মাস, তাই না? আচ্ছা, আমরা এবার 16 থেকে 30 পর্যন্ত সবাই একটু আমরা মুখে মুখে বলবো, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলো তো, 16, 16,  17, 17, 18, 18, 19, 19, 20, 20, 21, 21, 22, 22, 23, 23, 24, 24, 25, 25, 26, 26, 27, 27, 28, 28, 29, 29, 30, 30. আচ্ছা, আমরা একটু 31 থেকে 60 পর্যন্ত সবাই একটু মুখে মুখে বলি তো দেখি। 3 দশে 31, 3 দশ 2 32, 3 দশ 3 33, 3 দশ 4 34, 3 দশ 5 35, 3 দশ 6 36, 3 দশ 7 37, 3 দশ 8 38, 3 দশ 9 39, 4 0 40, 4 দশ 1 41, 4 দশ 2 42, 4 দশ 3 43, 4 দশ 4 44, 4 দশ 5 45, 4 দশ 6 46, 4 দশ 7 47, 4 দশ 8 48, 4 দশ 9 49, 5 0 50, 5 দশ 1 51, 5 দশ 2 52, 5 দশ 3 53, 5 দশ 4 54, 5 দশ 5 55, 5 দশ 6 56, 5 দশ 7 57, 5 দশ 8 58, 5 দশ 9 59, 6 0 60। আচ্ছা, এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত বানান একটু আমরা মুখে মুখে বলি, ঠিক আছে? সবাই বলো তো, এক 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 এক। আচ্ছা, আমি একটু লিখে লিখে পড়াই, ঠিক আছে? এক বানান কি, সবাই বলো, এক 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 এক।
দুই, দর্শকার দু রসই দুই, দর্শকার দু রসই দুই, দর্শকার দু রসই দুই, দর্শকার তি দন্ত ন তিন, দর্শকার তি দন্ত ন তিন, দর্শকার তি দন্ত ন তিন। কেউ লিখবে না আজকে, কিন্তু তোমাদের এটা লেখা নাই, এগুলো যেহেতু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, সে পড়াটা আমি একটু মুখে পড়িয়ে নিচ্ছি, তারপরে আমরা লিখবো। তারপরে চার, ছয় আকার চা বয় শূন্য র চার, ছয় আকার চা বয় শূন্য র চার, ছয় আকার চা বয় শূন্য র কি হয় বলো? চার। পাঁচ, পয় চন্দ্রবিন্দু পয় আকার পা চ পাঁচ, পয় চন্দ্রবিন্দু পয় আকার পা চ পাঁচ, পয় চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ। ছয়, ছ উন্তুস্ত ছয়, ছ উন্তুস্ত ছয়, ছ উন্তুস্ত ছয়, ছ উন্তুস্ত ছয়। সাত, দন্ত ছয় আকার সা ত সাত, দন্ত ছয় আকার সা ত সাত, দন্ত ছয় আকার সা ত সাত। আট, সরে আ ট আট, সরে আ ট আট, সরে আ ট আট। নয়, দন্ত ন উন্তুস্ত নয়, দন্ত ন উন্তুস্ত নয়, দন্ত ন উন্তুস্ত নয়। দশ, দ তালব বস দশ, দ তালব বস দশ, দ তালব বস দশ। এবার আমরা সরাসরি লেখাতে চলে যাব, ঠিক আছে? তো আজকে আমরা কি কি লিখব? আজকে আমরা লিখব একের ঘরের নামতা লিখব, আর হচ্ছে রিঅ্যারেঞ্জ লিখব। তাহলে সবাই লেখা শুরু করো দেখি, একের নামতা লিখো। দুই নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জ। নাম্বার 22, 30, 24, 21, 27, 29, 26, 23, 25, 28। দেখি সবাই এবার করে ফেলো তো দেখি। সবাই করে ফেলো তো দেখি। কেউ ভুল করবে না, ঠিক আছে? কেউ ভুল করবে না, আমি একটু পরে এটা সমাধান দিয়ে দিব। আর তোমরা নিজেরাই এই জিনিসটা করো, একের নামতা লিখো আর সাজিয়ে লিখো সংখ্যাগুলা। আজকে কিন্তু লেখা একদম কম। সবাই সুন্দর করে লিখবে। কেউ পচা করে লিখবে না। সবাই করো।
কেউ ভুল করবে না বাবা। সবাই লিখে ফেলেছো? আচ্ছা, লেখা বুঝতে পারছো না? দেখো আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি কি কি লিখেছি আমি এখানে। 22, 30, 24, 21, 27, 29, 26, 23, 25, 28। নামতায় কিন্তু তিনটা লাইন হয়, কেউ ভুল করবে না। অনেকে কিন্তু নামতা তোমরা ভুল করো, ঠিক আছে? নামটা তোমরা এলোমেলো করে ফেলো, বা অনেকে তোমরা গুণ চিহ্ন ব্যবহার করো, কোনো চিহ্নই ব্যবহার করবে না, ঠিক আছে? যেভাবে দেখানো হয়েছে সেভাবে করেই তোমরা লিখবে। সবাই লিখো। দেখো আমি একটু হেল্প করছি, বোর্ডে আমি লিখছি। দেখো, এক 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 দুই দুই, এক তিন তিন, এক চার চার, এক পাঁচ পাঁচ, এক ছয় ছয়, এক সাত সাত, এক আট আট, এক নয় নয়, এক দশ দশ। দেখেছো? আচ্ছা, এবার সাজিয়ে লিখা। প্রথমে কি লিখবো আমরা? 21, 21। তারপর 21 এর পরে কি হয়? 22। এই যে 22, 22, 22। তারপর 23, 23, তাই না? 24, 24। তারপর 25, 25। 26 আছে, এই যে 26, 26। তারপরে কি হবে বলো তো? 27, তাই না? এই যে 27, 27। তারপরে 28, এই যে 28, 28। 29, 29। তারপরে 30, 30, এই যে। সবাই লিখেছ? আচ্ছা, দেখি এবার সবাই ক্যামেরার সামনে খাতাটা ধরো তো দেখি। সবাই সুন্দর করে খাতা ধরো সবাই। সবাই ধরো, একটু ভালো করে ক্যামেরার সামনে খাতা ধরো বাবা। আচ্ছা ঠিক আছে, এবার খাতা নামিয়ে ফেলো, খাতা নামিয়ে ফেলো। দেখেছি।
আচ্ছা, নামটা কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? অনেকে নামটা এরকম ভাবে লিখে, এক দুই মানে তীর এভাবে করে উপরে দেয় আর নিচে এভাবে করে এক এক লিখে। দেখো তো, এটা কি কোনো নামতা হলো? এটা কি নামতা হয়েছে? নামতা হয়েছে বলো তো। দেখো তো, আমাদের উপরের লাইনে কি সবগুলোতে এক, তাই না? কিন্তু এটাতে কি উপরের লাইনে সবগুলো এক আছে? নাই। তাহলে এটা কি নামতা হবে এভাবে লিখলে? হবে না। পরীক্ষার খাতাতে কিন্তু অনেকে এভাবে করে লিখেছে, যারা এভাবে লিখেছে তাদের নামটা কিন্তু পুরোটাই কাটা গেছে। আবার অনেকে তোমরা এইভাবে করে লিখেছো, দেখো। এইভাবে করে নামটা লিখেছো, দেখো তো। এইভাবে কি হবে? হবে? এখানে কোথাও কি কোনো গুণ চিহ্ন দিয়েছি আমি? দেখো তো, এরকম কি কোনো দাগ আমি দিয়েছি? এখানে যে দাগগুলো আছে, এটা কি কোনোটা কি এখানে আছে? আছে? নাই। তাহলে এভাবে করে যদি তোমরা কেউ লিখো তাহলে কি হবে বলো তো? হবে না। অতএব এরকম করে কেউ লিখবে না। এরকম ভাবে লিখলে কিন্তু কাটা যাবে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু লেখা শেষ, তাই না, তা আমরা হচ্ছে একটা ড্রয়িং করি। কি ড্রয়িং করা যায় বলো তো দেখি? কি ড্রয়িং করা যায়? একটা মাছ ড্রয়িং করি, কেমন? সবাই একটা মাছ আঁকাও তো। দেখো তো আমার কি মাছ হয়েছে? পানির নিচে মাছ, দেখো তো হয়েছে। সবাই আঁকাও তো দেখি। মাছ ইংলিশ কি বলো তো? ফিশ, তাই না? মাছ ইংলিশ কি? ফিশ। মাছ কে কে খেতে পছন্দ করো দেখি, হাত তোলো তো। তাই তোমরা সবাই পছন্দ করো? গুড। মাছ খাওয়া কি শরীরের জন্য ভালো, তাই না? সবাই মাছ খাবে, ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছই কি খেতে হয়। আর যারা খাও না তারা আজকে থেকেই খাওয়া শুরু করবে, ঠিক আছে? একজন সুন্দর করে পাতা আঁকিয়েছে, সে পাতা দেখাচ্ছে। সুন্দর হয়েছে বাবা, পাতাটা সুন্দর হয়েছে।
আচ্ছা, এবার হচ্ছে মাছ অনেকেই আঁকিয়ে ধরেছে ক্যামেরার সামনে, অনেক সুন্দর হয়েছে, একদম গ্রামের দৃশ্য দেখাচ্ছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে, সবাই কত সুন্দর করে মাছ আঁকিয়েছো, এক একজন এক একটা জিনিস আঁকিয়ে কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে। তোমরা এই মাছটাকে কি করবে বলো তো, তোমাদের মতো করে রং করবে, ঠিক আছে? কারোটা পুঁটি মাছ, কারটা ইলিশ মাছ, না কারটা ট্যাংরা মাছ, এরকম হয়ে গেছে। কে কোন মাছ আঁকিয়েছো, কারটা বোয়াল মাছ, কারটা চিতল মাছ, তাই না? এরকম হয়ে গেছে। আচ্ছা তো সবার মাছ আঁকানোই সুন্দর হয়েছে, সবাই এটাতে সুন্দর করে রং করবে, ঠিক আছে? রং করে তারপরে হচ্ছে পেন্সিল দিয়ে সুন্দর করে এই বাইরে দিয়ে কি করে বলতো আউটলাইন দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ দেখেছি বাবা, তোমাদের সবার ড্রয়িং এ আমি দেখেছি, সবারটাই কি সুন্দর হয়েছে। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই, সবাই কি ঠিকঠাক মতো পড়াশোনা করবে, সবাই সাবধানে থাকবে, আর লেখাটা কি করতে হবে বলতো, একটু সুন্দর করে লিখতে হবে, বোঝা গেছে? আর বেশি দুষ্টামি করা যাবে না, ঠান্ডা অতিরিক্ত খাওয়া যাবে না, ঠিক আছে? ঠান্ডা যে কোনো জিনিস, আইসক্রিম বলো, ঠান্ডা পানি বলো, ঠান্ডা কোনো খাবারই কি খুব একটা খাওয়া যাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।